আর্থ্রাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয়। এটি নির্দিষ্ট একটি রোগ নয়, এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রতি 5 জনের একজনই আর্থ্রাইটিসে আক্রান্ত। আর্থ্রাইটিসের লক্ষণ কী কী ধরনের আর্থ্রাইটিস আছে, কীভাবে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব, এমন কিছু তথ্য আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। চিকিৎসকরা বলছেন আর্থ্রাইটিসের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলো হাড়ের জয়েন্ট অর্থাৎ হাড়ের গিটের সাথে সম্পর্কিত। সাধারণত জয়েন্টে অতিমাত্রায় ব্যথা অনুভূত হয়, জয়েন্ট ফুলে যায়। এছাড়া হাতের আঙুল, কনুই, কাঁধ, হাঁটু, গোড়ালি ও পায়ের পাতায় ব্যথা অনুভব করেন একজন রোগী। শরীরের উভয় পাশে একসঙ্গে ব্যথা অনুভব করা, যেমন হাতে হলে দুই হাতের জয়েন্টে একসঙ্গে ব্যথা করে, ফুলে যায়। অনেক সময় শরীর দুর্বল লাগে, জ্বর জ্বর অনুভূতি হয়। সাধারণত বয়স্করা সবচেয়ে বেশি আর্থ্রাইটিসের ঝুঁকির মধ্যে থাকেন। তাছাড়া পরিবারে মা বাবা ভাই বোনদের আর্থ্রাইটিসের ইতিহাস থাকলে এই রোগে আক্রান্ত হবার ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়। চিকিৎসকেরা বলছেন আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ ধরন হল অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাদের ভাষায় আর্থ্রাইটিস মূলত অনেকগুলো ধরনের সমন্বিত রূপ। প্রায় 200 ধরনের আর্থ্রাইটিস সমস্যার কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। তবে কিছু সাধারণ ধরন খুব বেশি পরিচিত, এর মধ্যে রয়েছে অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া রক্তের মাধ্যমে জীবাণু যখন হাড়ের জয়েন্টে গিয়ে ইনফেকশন তৈরি করে তখন তীব্র ব্যথা হয়, এটাকে সেপটিক আর্থ্রাইটিস বলে। এছাড়া কিছু কিছু আছে, বেশ কিছু ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ হচ্ছে এটা হলো যে আমাদের শরীরের ভেতরে রক্তের মধ্যে কিছু উপাদান তৈরি হয়, যেই উপাদানগুলো আসক্তি থাকে আমাদের শরীরের জয়েন্টের প্রতি, তারা গিয়ে জয়েন্ট গুলোকে আক্রান্ত করে। এবং এই আর্থ্রাইটিস গুলো আবার আমরা ওই ব্লাড টেস্ট করে ধরা পড়ে, কারণ আমরা ব্লাডে ওই কেমিক্যাল গুলোকে পাই। তখন হচ্ছে সেগুলোর জন্য আলাদাভাবে কোনো কোনো আর্থ্রাইটিস হয়তো ছোট জয়েন্টকে আক্রান্ত করে, কোনো কোনো আর্থ্রাইটিস বড় জয়েন্টকে আক্রান্ত করে। কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলো হচ্ছে অল্প বয়স্ক বাচ্চাদের হয়, কিছু কিছু আছে বয়স্কদের হয়, কিছু কিছু আছে বংশগত। এমনি ভাবে অন্যান্য বিভিন্ন রোগ, যেমন যাদের ডায়াবেটিস থাকে অথবা কিছু আমাদের মেটাবলিজম জনিত, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত কিছু বাত আছে, এই ধরনের বিভিন্ন রকমের আসলে কমন আমরা যে বাতগুলো পাই। এছাড়াও কিছু আনকমন বা রেয়ার বাতও আছে যেগুলো হয়তো ঠিক সচরাচর আলোচনায় আসে না। চিকিৎসকেরা বলছেন সাধারণত অস্টিও আর্থ্রাইটিস ধীরে ধীরে হয়। এর প্রাথমিক লক্ষণ হল শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করলে জয়েন্টে ব্যথা, সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যথা বাড়তে থাকে, অস্থিসন্ধি ফুলে যায় ও ব্যথা করে, শরীরে জড়তা দেখা দেয়, সাধারণত ঘুম থেকে ওঠার পর বা দীর্ঘ সময় বসে থেকে ওঠার সময় এই জড়তা দেখা দিতে পারে, ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের পর জয়েন্টে তীব্র ব্যথা হয়, কর্মর শব্দ হয় অনেক সময়। অস্টিও আর্থ্রাইটিস বেশি হয় হাঁটুর জয়েন্টে, উঁচু কোথাও উঠতে গেলে হাঁটুতে বেশি চাপ লাগে। হাতে যদি ভারী কোনো বোঝা থাকে তবে তা বহন করা কষ্টকর হয়, হাঁটু ফুলে যায়। কোমরে হলে নড়াচড়া করা কঠিন হয়, বিশেষ করে শরীরের নিচের অংশ। ব্যথা কোমরের সঙ্গে সঙ্গে কুঁচকি, উড়ু, এমনকি হাঁটুতেও হতে পারে। হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলে বেশি ব্যথা হয়, আঙুলে ব্যথা হয়, ফুলে যায়, ঝিমঝিম করে, জয়েন্টের আশেপাশে গোটার মতো গুটিও দেখা দিতে পারে। মেরুদণ্ডে হলে ঘাড় ও কোমরে উভয় স্থানে ব্যথা হতে পারে, কখনো কখনো হাত পা ঝিমঝিম করে।
যাদের বয়স বেশি, যেমন বয়স 65-এর বেশি হলে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বাড়ে। 45 বছর বয়সী পুরুষদের এবং 45 পরবর্তী নারীদের এটি বেশি হতে পারে। অস্থি সন্ধিতে যে কোনো ধরনের আঘাত পেলে অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে যারা পেশাগত কারণে শারীরিক পরিশ্রম বেশি করেন বা আঘাতের ঝুঁকিতে থাকেন তাদের ঝুঁকি বেশি। যাদের ওজন বেশি অস্টিও আর্থ্রাইটিস তাদের বেশি হয়। সাধারণত স্থূল মানুষের হাঁটুতে রোগটি বেশি দেখা দেয়। কিছু ক্ষেত্রে বংশগত কারণেও অস্টিও আর্থ্রাইটিস হতে দেখা যায়। এটাকে অটো ইমিউন ও প্রদাহজনিত রোগ হিসেবে উল্লেখ করে থাকেন চিকিৎসকেরা। এতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। অস্থি সন্ধির বাইরের আবরণে প্রদাহ হয়, এ কারণে জয়েন্ট ও এর আশেপাশে ব্যথা হয়, জড়তা তৈরি হয়, ফুলে যায়, লাল হয়ে যায় এবং অনেক সময় শরীরে জ্বরজ্বর অনুভূতি হয়। টিস্যু ক্ষতিগ্রস্ত হবার কারণে ব্যথা অনেক বেড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। ক্রনিক ব্যথা, ব্যালেন্সের সমস্যা অর্থাৎ শরীরে জড়তা তৈরি হতে পারে। রোগটি দীর্ঘমেয়াদী বা ক্রনিক, তাই কখনো কখনো লক্ষণ প্রকাশ পায়, আবার কিছুদিন কোনো লক্ষণই থাকে না। ঘুম থেকে ওঠার পর জয়েন্ট সহ শরীরের কিছু অংশে ব্যথা ও জড়তা থাকে। হাতের আঙুল, কনুই, কাঁধ, হাঁটু, গোড়ালি ও পায়ের পাতায় বেশি সমস্যা হয়। সাধারণত শরীরের উভয় পাশ একসঙ্গে আক্রান্ত হয়, যেমন হাতে হলে দুই হাতের জয়েন্টই একসঙ্গে ব্যথা করে, ফুলে যায়, শরীর দুর্বল লাগে, জ্বরজ্বর অনুভূতি হয়, শরীর ম্যাজম্যাজ করে। শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে, যেমন নিয়মিত হাঁটা, মৃদু থেকে মাঝারি ধরনের ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ক্যালসিয়াম ও ভিটামিনযুক্ত খাবার বেশি খেতে হবে, যে কোনো ছোটোখাটো ব্যথার চিকিৎসা করাতে হবে, ধূমপান ও মদ্যপান ছাড়তে হবে, কারণ অ্যালকোহল হাড়ের স্বাস্থ্য ও কাঠামো দুর্বল করে দেয়। নিয়মিত দুধ বা দুধ জাতীয় খাবার গ্রহণ করতে হবে। কারো যদি ল্যাকটোজ জাতীয় খাদ্য উপাদান হজমের সমস্যা থাকে তাহলে ক্যালসিয়াম ও ব্রোকলি জাতীয় খাবার বেশি খেতে হবে। মেনোপোজের পর অতিরিক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। কারো যদি আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। রোগীর ইতিহাস ও উপসর্গ দেখে চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিতে পারেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো আরো কিছু, মানে এই গোত্রের আর্থ্রাইটিস, তাদের নিজস্ব কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো হয়তো আমরা চিকিৎসকরা চিকিৎসার জন্য আলাদাভাবে ভাগ করে থাকি, কিন্তু ওই বাদগুলোকে আমরা বলি প্রদাহজনিত বাদ। অর্থাৎ ওই যে আমি বললাম যে আমাদের ব্লাডের ভেতরে কিছু জিনিস তৈরি হয়, সেই সেই যাদের এই বাদগুলো থাকে, এবং তখন ওই ব্লাডের কেমিক্যাল গুলো গিয়ে জয়েন্টকে অ্যাটাক করে, অ্যাটাক করে জয়েন্টে তখন ব্যথা করে, এবং ওইগুলোর আবার চিকিৎসা আর আমাদের যে অস্টিওআর্থ্রাইটিস, এই দুটার ধরন সম্পূর্ণ আলাদা। মানে অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে আমরা হয়তো আমাদের জীবনযাত্রা পরিবর্তন, তারপর খাদ্যাভ্যাস, চলাফেরা, এই ধরনের কিছু পরিবর্তন, ব্যায়াম, এগুলোর মাধ্যমে অনেকাংশেই কমিয়ে রাখতে পারবো। কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বললেন বা ওই জাতীয় যে বাদগুলো, ওগুলো আসলে একদম যাকে আমরা বলি যে সহজ ভাষা যদি বলি সেগুলো হচ্ছে জয়েন্টের রোগ। মানে ওগুলোর জন্য আমাদেরকে টেস্ট করে রোগ নির্ণয় করতে হবে, ওষুধ খেতে হবে এবং চিকিৎসার মাধ্যমে ওগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ওগুলোর ক্ষেত্রে আসলে আমার অন্যান্য নিয়ম কানুন, খাদ্যাভ্যাস, এগুলো হচ্ছে সহায়ক মাত্র। ওগুলোর জন্য মেইনলি আমার ঔষধের ট্রিটমেন্ট লাগবে আর কি। আর অস্টিওআর্থ্রাইটিস যেটা, সেটা অনেকাংশে আমাদের খাদ্যাভ্যাস, চলাফেরা, ব্যায়াম, নিয়ম কানুন, এগুলোর মাধ্যমে আমরা কমিয়ে রাখতে পারি, এবং এটারই রেট বেশি। মানে আমাদের যদি আমরা আক্রান্তের হার বলি তাহলে অস্টিওআর্থ্রাইটিস বা মেকানিক্যাল যে ব্যথাগুলো, ওগুলোরই আসলে হার বেশি। আর্থ্রাইটিসের ধরন অনুযায়ী ওষুধ সহ ফিজিওথেরাপিরও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক। তা আমি যদি খুব সহজ ভাবে রোগীদের বোঝার জন্য বলি, আমার যদি কোনো আঘাত সংক্রান্ত ব্যথা হয়, যে কোনো অ্যাক্সিডেন্ট হলো অথবা কোনো আঘাত পেয়েছি যে কোনো ভাবে, তাহলে আমি প্রথমে যাব অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে। আমার ব্যথাগুলো এমন হয় যে আমার কোনো আঘাত পাইনি আমি, কিন্তু আমার জয়েন্ট ফুলে গেছে,
আমি কাজকর্মের চাইতেও আমি যখন বিশ্রাম থাকছি অথবা ঘুমাতে যাচ্ছি অথবা ঘুম থেকে উঠছি তখন আমার ব্যথাগুলো বেড়ে যাচ্ছে, আমি হাত মুঠ করতে পারছি না, আমি হাঁটাচলা করতে পারছি না, তখন আমাকে আগিয়ে যেতে হবে রিউম্যাটোলজিস্টের কাছে। চলাফেরা জনিত যদি শুধু ব্যথা হয়, যে আমি একটু কাজ বেশি হলে ব্যথা হচ্ছে আবার বিশ্রাম নিচ্ছি অথবা ওই অতিরিক্ত চাপটা চলে যাচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমি প্রথমে যাবো আসলে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আরেকটা যেটা আমাদের দেশে ফিজিওথেরাপিস্ট আছেন, ফিজিওথেরাপির কাজ হচ্ছে ওনারা ব্যায়াম দেখিয়ে দেবেন। তার মানে প্রথমে আমাকে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আমার ব্যথার কারণটা নির্ণয় করবেন, এরপর শুধু ব্যায়ামটা দেখিয়ে দেওয়ার জন্য ফিজিওথেরাপিস্ট। সুতরাং আপনার যদি মনে হয় আর্থ্রাইটিসের উপসর্গগুলো আপনার আছে, তাহলে আর দেরি না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন।